নমস্কার বন্ধুরা, অনলাইন পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ইউনিট ডিজিট বা একক স্থানীয় অঙ্ক সম্পর্কে। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব কিভাবে পরীক্ষায় দেওয়া যে কোনো একক স্থানীয় অঙ্কের মান নির্ণয় আমরা খুবই সহজে এবং খুবই তাড়াতাড়ি করতে পারবো। মনে করুন, একটা সংখ্যা আছে 2, 3, 4 ইন্টু 5, 6, 7। এই সংখ্যাটা যদি আমাকে একক স্থানীয় অঙ্ক বের করতে বলে, তাহলে আমরা খুব সহজেই 4 এবং 7 এই দুটো সংখ্যার গুণ করে দেবো। তাহলে কী আছে, 4, 7, 28, তাহলে এর একক স্থানীয় মান হচ্ছে 8। আবার যদি আমাকে এইরকম জিজ্ঞেস করে যে 5 টু দি পাওয়ার 3 অর্থাৎ 5 3 বার গুণ, তাহলে এখানে কত আসছে, 125। সেই ক্ষেত্রে আমার ইউনিট ডিজিটটা হবে 5। যদি এরকম ছোট ছোট অঙ্ক থাকে, তাহলে আমরা খুব সহজেই মুখে মুখেই ক্যালকুলেশনটা করে দিতে পারবো। কিন্তু ধরুন আমার অঙ্কটা আছে এইরকম 2, 3, 4, তার হোল টু দি পাওয়ার 65 ইন্টু 5, 6, 7, তার হোল টু দি পাওয়ার 58। এই সময় এর একক স্থানীয় মান কত, তা কিভাবে নির্ণয় করব। এখন যদি আমি এই অঙ্কটা এই উপরের মতো করি, আমার তাহলে অনেক সময় লেগে যাবে। তাহলে আমরাকে দেখতে হবে যে এই সকল অঙ্ক কীভাবে খুবই তাড়াতাড়ি এবং ক্যালকুলেশন না করে আমাদের পরীক্ষার মধ্যে খুব অল্প সময়ের মধ্যে করতে হবে। তো এর জন্য আমাদের 4টে খুবই সহজ নিয়ম মনে রাখতে হবে, যার সাহায্যে আমরা পরীক্ষায় যে কোনো অঙ্ক থাকুক না কেন, খুবই সহজে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে মুখে মুখে অঙ্কটা ক্যালকুলেশন করে দিতে পারবো। তো চলুন দেখে নিই সেই 4টে নিয়ম পরপর কী কী। তো বন্ধুরা, এই 4টি নিয়ম জানার আগে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে একটা অঙ্ক আছে, অঙ্কটা হচ্ছে 76,823, তার হোল টু দি পাওয়ার 582। এই অঙ্কটা আমি লিখলাম এই কারণে যে এইটা আমার হচ্ছে মূল সংখ্যা আর এইটা হচ্ছে তার ঘাত। এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 3 এবং এর ঘাত হচ্ছে 582। এই তিনটির ওপর, এই দুটির ওপর আমরাকে পুরো নিয়মটা মনে রাখতে হবে। বন্ধুরা, এইখানে যেমন আমার একক স্থানীয় অঙ্ক আছে 3, তেমনি আমার যে কোনো অঙ্কের ক্ষেত্রে মোট 10টি অঙ্ক একক স্থানীয় অঙ্ক থাকতে পারে। আমরা জানি অঙ্কর ক্ষেত্রে মোট একক স্থানীয় অঙ্ক 10টি। সেটা কী কী থাকে, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এই 10টি থাকতে পারে। এইগুলো মাথায় রাখলেই আমাদের ক্যালকুলেশনটা খুব সহজে হয়ে যাবে। তো চলুন নিয়মগুলি দেখে নিই। তা আমরা দেখে নেব নিয়ম 1, অর্থাৎ যদি কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0, 1, 5 কিংবা 6 থাকে, তাহলে 0, 1, 5 কিংবা 6 থাকে, তাহলে এদের ইউনিট ডিজিট পাওয়ার যাই থাকুক বা চা পাওয়ার বা ঘাত যাই থাকুক না কেন, এদের ইউনিট ডিজিট সবসময় একই হবে, বা 0 থাকলে 0, 1 থাকলে 1, 5 থাকলে 5 এবং 6 থাকলে 6 হবে। ঘাত যাই থাকুক না কেন, আমাদের একক স্থানীয় অঙ্ক কখনো চেঞ্জ হবে না। এবার আমরা জানব দ্বিতীয় নিয়ম, যদি কোনো অঙ্কের একক স্থানীয় অঙ্ক 4 থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের দুটো একক স্থানীয় অঙ্ক বের হওয়ার সম্ভাবনা থাকে। কী কী, 6,
না হলে চার, ছয় কখন বের হবে, আবার চার কখন বের হবে? যদি আমার পাওয়ার বা ঘাত ইভেন হয় তাহলে আমার ইউনিট ডিজিটটা বার হবে ছয়, এবং যদি পাওয়ার অড হয় তাহলে ইউনিট ডিজিটটা বার হবে চার। আমরা উদাহরণ হিসাবে যদি দেখি 78,254, তার হোল টু দি পাওয়ার ধরুন 23, তাহলে এই ক্ষেত্রে ইউনিট ডিজিট কী বার হবে? যেহেতু এইখানে একক স্থানীয় অঙ্ক হচ্ছে চার, তাই এর দুটি উত্তর বা একক স্থানীয় অঙ্ক বের হওয়ার সম্ভাবনা আছে, হয় ছয় না হলে চার। কিন্তু এইখানে যেহেতু আমার আছে 23, 23 একটি অড সংখ্যা, তাই এর একক স্থানীয় অঙ্ক হবে চার। এখানে যদি 23-এর জায়গায় আমার 24 থাকতো, সেই সময় একক স্থানীয় অঙ্ক হয়ে যেত ছয়। এরপর দেখে নেব তিন নম্বর নিয়ম, যদি কোনো অঙ্কের একক স্থানীয় অঙ্ক নয় থাকে তাহলে চারের মতো এই ক্ষেত্রেও দুটি উত্তর হওয়ার একক স্থানীয় অঙ্ক বের হওয়ার সম্ভাবনা থাকে, কী কী? হয় এক না হলে নয়। কখন একবার হবে? যদি আমার পাওয়ারটা ইভেন অর্থাৎ জোড় হয় তাহলে উত্তর হবে এক, যদি পাওয়ারটা অড হয় অর্থাৎ বিজোড় হয় তখন উত্তর হবে নয়। মনে করুন একটি সংখ্যা 2,544 নয়, তার হোল টু দি পাওয়ার 26। এইখানে আমার মূল সংখ্যার ইউনিট ডিজিট হচ্ছে নয় এবং এর পাওয়ার হচ্ছে 26, যেটা একটা ইভেন নাম্বার বা জোড় সংখ্যা, তাহলে এই ক্ষেত্রে আমার ক্যালকুলেশন করলে ইউনিট ডিজিটটা বার হবে এক। যদি এখানে 26-এর বদল থাকতো 25 তাহলে ইউনিট ডিজিটটা বার হতো নয়। তো বন্ধুরা নিয়ম ফোর, আমরা এতক্ষণ পর্যন্ত দেখলাম 0, 1, 5, 6, 4, 9 এই একক অঙ্ক বিশিষ্ট অঙ্ক থাকলে কীভাবে তার সমাধান করতে হয়। এরপর বাকি আছে 2, 3, 7, 8, এদের আমরা কীভাবে একক স্থানীয় অঙ্ক বার করব। এর জন্য কী করতে হবে? যে অঙ্কে যেটা পাওয়ার বা ঘাত থাকবে সেটাকে প্রথমে চার দিয়ে ভাগ করতে হবে, তারপর যে ভাগশেষ বা রিমাইন্ডার বের হবে সেটা হয়ে যাবে ইউনিট ডিজিটের ঘাত। উদাহরণ যদি হিসাবে দেখি, মনে করুন একটি সংখ্যা এই রকম আছে, তাহলে এর একক স্থানীয় অঙ্ক 3, এর ঘাত হচ্ছে 278, তাহলে প্রথমে আমরা কী করতে হবে? 278-কে চার দিয়ে ভাগ করতে হবে, 4×6=24, 3×4=36, 2। তাহলে এখন এই যে 3 আর এই যে ভাগশেষ এটা তার ঘাত হয়ে যাবে, তাহলে কত উত্তর আসবে? 9। এখন 9 হলো এই সংখ্যাটির ইউনিট ডিজিট। এই একই রকম নিয়ম 2, 3, 7, 8 সকলের ক্ষেত্রেই প্রযোজ্য, যেটা ভাগশেষ থাকবে সেইটা হয়ে যাবে একক স্থানীয় অঙ্কের পাওয়ার, আর যদি ভাগশেষ শূন্য হয় বা অনেক সময় ভাগ মিলে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই ক্ষেত্রে যদি ভাগশেষ আমার শূন্য হয় তাহলে সেইখানে আমার ভাগশেষকে বা পাওয়ারটাকে চার ধরে নিতে হবে। অর্থাৎ যদি এইখানে আমার 280 থাকে তাহলে আমার এখানে ভাগশেষ থাকবে শূন্য, সেক্ষেত্রে হয়ে যাবে 3×0, তার মানে 1। তো বন্ধুরা এই 4 নম্বর নিয়মটি সকল ক্ষেত্রেই প্রযোজ্য, এই চারটের যেমন প্রযোজ্য ঠিক তেমনি এই অঙ্কগুলির ক্ষেত্রেও এই 4 নম্বর নিয়মটি প্রযোজ্য। কিন্তু যেহেতু 4 নম্বর নিয়মটি একটু বড়, তাই আমরা এদের ক্ষেত্রে এই নিয়মটি প্রয়োগ করব না। এদের ক্ষেত্রে এই যে প্রথম তিনটি নিয়ম আমরা মনে রাখলাম বা দেখলাম সেইগুলোই প্রয়োগ করব, তাতে এই অঙ্কগুলির জন্য কোনো ক্যালকুলেশনের দরকার হবে না। তো চলুন এরপর আমরা দেখে নিই এই একক স্থানীয় অঙ্ক সংক্রান্ত কিছুগুলি গুরুত্বপূর্ণ অঙ্ক। তো বন্ধুরা আমরা দেখে নেব প্রথম অঙ্ক
234 টু দি পাওয়ার 64 ইন্টু 767 টু দি পাওয়ার 58, এর একক স্থানীয় অঙ্কের মান কত? তাহলে আমরা যেহেতু এখানে চার, একক স্থানীয় অঙ্ক হচ্ছে চার এবং এখানে একক স্থানীয় অঙ্ক হচ্ছে সাত, তাহলে চারের আমরা কী বলেছিলাম যে দুটো উত্তর আসবে, হয় ছয় কিংবা চার। যেখানে এখানে পা যেহেতু এখানে পাওয়ার আছে 65, অর্থাৎ সেটা হচ্ছে অড নাম্বার, তাই এখানে আমার ইউনিট ডিজিট হবে চার। এবং এই ক্ষেত্রে যেহেতু সাত, তাহলে এই যে পাওয়ারটাকে প্রথমে চার দিয়ে ভাগ করতে হবে, তাহলে চার একে চার 18, চার চারে 16, অর্থাৎ ভাগশেষ হচ্ছে 2। তাহলে এইখানে ইউনিট ডিজিট হবে সাতের স্কোয়ার ইকুয়াল সমান 49, তাহলে এখানে ইউনিট ডিজিট হচ্ছে 9। তাহলে এইখান থেকে ইউনিট ডিজিট হচ্ছে আমার চার, এইখান থেকে ইউনিট ডিজিট হচ্ছে 9, এই দুটোর গুণ করলে আমরা কত পাবো, চার নাম 36, তাহলে টোটাল ইউনিট ডিজিট হচ্ছে 6, অর্থাৎ এই অঙ্কটার ইউনিট ডিজিটের উত্তর হচ্ছে 6। পরবর্তী প্রশ্ন বা দ্বিতীয় প্রশ্ন, 3 টু দি পাওয়ার 65 ইন্টু 6 টু দি পাওয়ার 59 ইন্টু 7 টু দি পাওয়ার 71, এর একক স্থানীয় অঙ্কর মান কত? 3 টু দি পাওয়ার 65, তাহলে যেহেতু এখানে 3, তাহলে 65কে আমাকে চার দিয়ে ভাগ করতে হবে, চার একে চার 25, চার ছোক 24, হাত থাকে 1, অর্থাৎ ভাগশেষ 1, তাহলে এই ক্ষেত্রে কত হবে, 3 টু দি পাওয়ার 1 ইন্টু 6, যেহেতু এখানে 6, তাহলে এইখানে আমার 6ই হবে, যেহেতু 0, 1 এবং 5, 6 ক্ষেত্রে যা থাকে তাই হবে, সেখানে টু দি পাওয়ার যতই থাকুক না কেন, ইন্টু 7 টু দি পাওয়ার 71, তাহলে 71কে আমাকে চার দিয়ে ভাগ করতে হবে, চার একে চার 31, চার সাতে 28, 3, তাহলে 7 টু দি পাওয়ার 3, তাহলে এখানে কত হচ্ছে, 3 একে 3 ইন্টু 6 ইন্টু এখানে 7-এর কিউ মানে 343, তাহলে 3, 6 আর 3, 3, 6, 18 ইন্টু 3, 3, 8, 24, তাহলে এর ইউনিট ডিজিট হচ্ছে 24, তাহলে এই যে সংখ্যাটা এর ইউনিট ডিজিট হয়ে যাবে 4। দেখে নেব পরবর্তী অঙ্কটি, পরবর্তী অঙ্কটি আসে 6374 তার হোল টু দি পাওয়ার 1793 ইন্টু 625 তার হোল টু দি পাওয়ার 317 ইন্টু 341 তার হোল টু দি পাওয়ার 491, এর একক স্থানীয় অঙ্কের মান কত? তাহলে এখানে আমার কত আছে, 6374 তার হোল টু দি পাওয়ার 1793, 625 টু দি পাওয়ার 317, 341 টু দি পাওয়ার 491। যেহেতু এখানে 4 এবং এইখানে আমার সংখ্যার ঘাতটা হচ্ছে বিজোড়, তাও এইখানে আমার ইউনিট ডিজিট হবে 4, যেহেতু এখানে 625, 5-এর ইউনিট ডিজিট 5-ই হয় এবং এইখানে 1-এর ইউনিট ডিজিট 1, তাহলে এই তিনটের গুণ করলে কত আসছে, 4, 5, 20 ইন্টু 1 = 20, তাহলে এর ইউনিট ডিজিট হচ্ছে 0, ইউনিট ডিজিট হচ্ছে 0। আমরা দেখে নেব চতুর্থ প্রশ্ন, চতুর্থ প্রশ্নটা হচ্ছে 257 তার পাওয়ার 52 ইন্টু 382 তার টু দি পাওয়ার 34 ইন্টু 51 টু দি পাওয়ার 12, এর ইউনিট ডিজিট কত? আমরা ধাপে ধাপে করব, যেহেতু এখানে 7 আসে তা এখানে 52, তাই 52কে প্রথমে 4 দিয়ে ভাগ করতে হবে, 4 একে 4 12 3 4 12, অর্থাৎ মিলে গেলে এখানে ভাগশেষ আমার 0। আমরা আগে বলেছিলাম যদি ভাগশেষ 0 আসে তাহলে সেই ক্ষেত্রে পাওয়ারটাকে 4 ধরে নিতে হবে, তাহলে এই ক্ষেত্রে আমার কী হবে, 7 টু দি পাওয়ার 4 ইন্টু 382, 2-এর ক্ষেত্রে কী করতে হবে, 34কে 4 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 4, 8, 32, হাত থাকলো 2, তাহলে এইখানে আমার হয়ে যাবে 2 স্কোয়ার ইন্টু 1 থাকলে তো 1ই হবে, তাহলে এখানে 7 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 2401 ইন্টু 4 ইন্টু 1, তাহলে 2401, তাহলে 4 ইন্টু 1 মানে ইন্টু 4, তাহলে 1 ইন্টু 4 ইন্টু 1, তাহলে আলটিমেট উত্তর 4। তাহলে এই সংখ্যাটার ইউনিট ডিজিট, এই সংখ্যাটার ইউনিট ডিজিট হচ্ছে আমার গিয়ে 4। তো বন্ধুরা, এই ছিল ইউনিট ডিজিট বা একক স্থানীয় অঙ্ক সংক্রান্ত কিছু প্রশ্নাবলী এবং তার সম্পূর্ণ সমাধান। বন্ধুরা, আমরা পরবর্তী ভিডিওটি আলোচনা করব কিভাবে কোনো সংখ্যা মৌলিক কিনা তা যাচাই করা হয়। তো বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।